সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন একটি ভিডিও ধারণ করছি খুলনা আর্ট একাডেমির সম্মুখে। কার্যক্রম চলছে, আমরা সুন্দরবনকে ভালোবাসি, কারণ সুন্দরবন আমাদের বিভিন্ন ঝড়ঝাপটা থেকে রক্ষা করে। তাই আজ 17ই সেপ্টেম্বর আমার একজন প্রিয় স্টুডেন্ট অনুপ চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করছে, খুলনা আর্ট একাডেমির প্রাক্তন স্টুডেন্ট। আমাদের গর্ব, কারণ তাদের জন্যই আজকে খুলনা আর্ট একাডেমির উন্নতির ধারাবাহিকতায় দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। আমরা আজ কাজ করছি এবং দীর্ঘদিন করোনার পরে আসলে সেভাবে কাজ করা হয়নি। আজকে অনুপ আর আমি রাত জেগে কাজ করছি। পূর্বে একটি ভিডিও আপনারা দেখেছিলেন যে আমাদের আরও একজন স্টুডেন্ট ছিল প্রদীপ, আজকে প্রদীপবাবু ঢাকায় আছেন একটু কাজের জন্য, বিশেষ কাজের জন্য, তা না হলে প্রদীপবাবু থাকতো। তো আপনারা আমাদের জন্য শুভকামনা করবেন, আমরা পরিবেশের জন্য কাজ করি সব সময়। আমাদের নবীন প্রজন্ম, তাদের জন্য আমরা সব সময় চিন্তা করি, আমরা সকল কার্যক্রম করে থাকি, কারণ আমাদের দেশের ভবিষ্যৎ তারা, তারা এই দেশের ভালো কিছু করবে। আর এই ছবিটি দেখে আশা করি আমাদের নবীন প্রজন্ম যারা আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু এটা দেখে অনেকে আঁকার চেষ্টা করবে, এবং আমরা এটি এমনভাবে আসলে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছি, কারণ এখন রাত 3:30 বাজে। সারাদিন আসলে ব্যস্ততায় কাটিয়েও আবার আমরা রাত জেগেই কাজ করছি। তাই আসলে যেভাবে কাজ হওয়ার কথা এইভাবে কাজ আসলে করা সম্ভব হয় না। দিনের বেলা কাজ করা যায় না, আপনারা দেখছেন রাতের বেলা, এখন রাত গভীর, তাই আমরা দুজনে কাজ করছি। আপনাদের রাস্তার এপিট টুপিট সব দিকে একটু দেখাবার চেষ্টা করছি। আমরা বিশাল বড় একটি আয়তন নিয়ে কাজ করার চেষ্টা করছি, প্রায় 100-150 গজের মতো হবে। আমরা সেইভাবে একটি স্পেস নিয়ে কাজ করছি, আপনারা সঙ্গে থাকুন আমাদের, আমরা আপনাদের নিয়ে ভালো কিছু করব এমনটা আশাবাদ ব্যক্ত করে আমি অনুপ এখনও কাজ করছেন, আপনারা দেখছেন। আমরা আমিও কাজ করব তুলি হাতে, তা ভাবলাম না এই মধ্যরাতে আসলে আমাদের সঙ্গ দেওয়ার মতো কাউকে পাইনি, তাই আমরা নিজেরাই ভিডিও ধারণ করছি। জোরে কথাও বলা যাচ্ছে না, কারণ সবাই ঘুমিয়ে আছে আর এ সময় অন্যকে বিরক্ত করা মোটেও উচিত নয়। তাই মোটামুটি আমার জাস্ট আজকের স্মৃতি, 17ই সেপ্টেম্বর রাত 3:30 ওভার, 3:42 বাজে। তো আমরা এখন এই ভিডিওটি আজকের স্মৃতিস্বরূপ, হয়তো এই দিনটি আর আমাদের জীবনে কখনোই আসবে না, কারণ যে দিন চলে যায় সেদিন কখনো আর ফিরে আসে না। তাই আমরা বলবো যে হয়তো আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে আবারও যখন ভিডিওটি সামনে চলে আসবে, তখন আমরা সেইভাবে এই আজকের দিনটিকে আমরা মনে করতে পারবো, বা আমরা আমাদের স্মরণীয় হিসাবে এই ভিডিওটি থাকবে। তাই আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন, আমরা যেন শিল্প সাধনায় সফল হতে পারি, এবং আমার সকল শিক্ষার্থীর জন্য মঙ্গল কামনা করে আমরা সুন্দরবনের প্রতি ভালোবাসা আবারও ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা এই কাজটি সর্বশেষ কোন পর্যায়ে আমরা শেষ করব সেই পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরবো। সে পর্যন্ত ভালো থাকুন।